নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কলকাতার বেশ কাছে সবুজ পাহাড়, বর্ষায় ভেজা নদী, ঝর্ণা আর জঙ্গলে ঘেরা পথ উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই বাংলিপোষি। ঠিকই ধরেছেন, আজ আমি এক্সপ্লোর করব বাংলিপোষি। আর এই বাংলিপোষি বললেই আমাদের যেটা প্রথম মনে পড়ে, বুদ্ধদেব গুহর বিখ্যাত বই বাংলিপোষির দুই রাত্রি। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। ইউজুয়াল আমরা খুব ভোর ভোর রওনা হয়েছি কলকাতা থেকে, আর এখান থেকে বাংলিপোষির দূরত্ব দেখাচ্ছে 225 কিলোমিটার। টাইম লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। আর আমাদের আজকের প্ল্যান হলো, আজকেই আমরা বাংলিপোষিটা পুরোটা কভার করব। তো এখন আমরা বম্বে রোড ধরে চলেছি, খড়গপুর পার হয়ে লোধাশুলি জঙ্গলের মধ্যে দিয়ে। চারপাশটা বেশ ভালো লাগছে, আর যেহেতু বর্ষাকাল, এখন চারপাশে আরও সবুজ হয়ে উঠেছে। ওড়িশার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলিপোষি হলো একটি ছোট্ট জনপদ, বাট এর সৌন্দর্য অসাধারণ। পাহাড় আর জঙ্গলে ঘেরা এর ল্যান্ডস্কেপ দেখার জন্য বহু দূর দূর থেকে লোকজন এখানে আসেন, আর সপ্তাহান্তের ছুটি কাটানোর সব থেকে বেস্ট প্লেস হলো বাংলিপোষি। এই বাংলিপোষির নিয়ারেস্ট বড় রেল স্টেশন হলো বালাসোর, সেখান থেকে এর দূরত্ব প্রায় 100 কিলোমিটার বাই কার, সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এই বাংলিপোষি থেকে শিমলিপাল ফরেস্টের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। তো অনেকেই যারা শিমলিপাল বেড়াতে আসেন, তারা বাংলিপোষিটাও একেবারে এক্সপ্লোর করে নেন। এখানে থাকার জায়গা বলতে রয়েছে এক খয়েরি রিসর্ট, আর সেকেন্ড হচ্ছে হোটেল বাংলিপোষি। তাছাড়া এখানে খুব একটা থাকার অপশন নেই, আপনাকে তাহলে যেতে হবে শিমলিপালের দিকে। তো বাংলিপোষিতে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এবং রওনা হয়েছি বাংলিপোষির অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন ব্রহ্মণকুণ্ডের দিকে, যেটা কিনা পাহাড় আর জঙ্গলে ঘেরা একটা অসাধারণ ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা শিমলিপাল ফরেস্ট রেঞ্জের গিরি সুড়ঙ্গ হিলসে অবস্থিত। এর ডিস্টেন্স বাংলিপোষির থেকে 29 কিলোমিটার এবং বাড়িপদার থেকে 65 কিলোমিটার। এটার ন্যাচারাল বিউটি অসাধারণ, এবং এর জল এবং জলের ফ্লোটাও খুবই সুন্দর। বেশ কিছুক্ষণ ব্রাহ্মণকুণ্ডে সময় কাটানোর পর আমরা রওনা হলাম আজকের সেকেন্ড ডেস্টিনেশন শুলাইপাদ ড্যামের দিকে। কিন্তু রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ছিল যে আমরা অনেকবার গাড়ি থামিয়ে ফটো সেশন করে ফেললাম। দেখুন কি চমৎকার চারপাশটা লাগছে, আর বর্ষার জন্য এর রূপ আরও বেড়ে গেছে। ও সময় যে নদীগুলো জল শুকনো থাকে, এখন সেগুলো জলে টইটুম্বুর। আমি এখন রয়েছি NH-49 ধারে বাংলিপোষির খৈরি রিসর্টের একদম গায়ে, যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে। এখানে ভেজ ননভেজ সব ধরনের খাবারই পাওয়া যায়। আমরা এখানে এখন লাঞ্চ করব, তারপর রওনা হব আমাদের সেকেন্ড ডেস্টিনেশন শুলাইপাদের দিকে। লাঞ্চ করে রওনা হলাম শুলাইপাদের দিকে, মাঝে পড়ল দুয়ারসিনী মাতার মন্দির, বেশ জনপ্রিয় এই মন্দির। আমরা এখন NH-49 থেকে ডান দিকে নেমে গেছি শুলাইপাদ ড্যামের দিকে। এখান থেকে দূরত্ব প্রায় 30 কিলোমিটার, আর রাস্তা বলতে গেলে কিছুটা ভালো কিছুটা খারাপ। তা ছোটো গাড়ি নিয়ে যদি কেউ আসেন, অবশ্যই একটু ধীরে সুস্থে চালাবেন।
তবে বন্ধুরা, রোড কন্ডিশন যেমনই হোক না কেন, এই সুলাইপাড় ড্যামের নৈসর্গিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। চারপাশে পাহাড়ে ঘেরা আর সবুজ জঙ্গলে মোড়া, এ যেন একটা অন্য পৃথিবী। এই ড্যাম খাতকাই নদীর ওপর অবস্থিত, তাই একে খাতকাই ড্যামও বলা হয়। এটা উড়িষ্যার ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট প্লেস। আমরা এসে গেছি সুলাইপাড় ড্যামের একদম ওপরে। সামনেই দেখা যাচ্ছে সুলাইপাড় ড্যামের লক গেট। লক গেটগুলো বেশ বড়, এগুলো কাছ থেকেও দেখা যায়। নিচে সিঁড়ি আছে যাওয়ার জন্য। এই সুলাইপাড় ড্যামের ওপেনিং টাইম হচ্ছে মানডে টু সানডে মর্নিং 9 AM টু ইভিনিং 6 PM। এখানে আপনারা পিকনিকও করতে পারেন এসে। আর তাছাড়া কেউ যদি শুধু সুলাইপাড় ড্যামটা ভিজিট করতে চান, সেক্ষেত্রে আপনারা বাড়িপাদা স্টেশনে নেমে সেখান থেকে বাই কার এসে বা ডে ট্রিপ আপনি এখানে করতে পারেন। বাড়িপাদা থেকে এখানকার ডিস্টেন্স 70 কিলোমিটার। অসম্ভব সুন্দর এই জায়গাটা ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, টাটা।